আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের মডেল টেস্ট ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যে শুধু একটা মডেল টেস্ট করা হবে তা না, তোমরা অবশ্যই গাইড অথবা তোমাদের কাছে যে নোট আছে সেটা সাথে নিয়ে বসবে। তোমাদের একেবারে শেষ মুহূর্তের ফাইনাল শর্ট সাজেশনটাও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেব, যে ইংলিশ ফার্স্ট পেপারের কোন আইটেমগুলো তোমরা ঠিক পরীক্ষার আগ মুহূর্তে বেশি বেশি করে পড়বে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো তোমাদের সিন প্যাসেজ 1 থেকে মোট 2 ধরনের প্রশ্ন থাকবে, এই বিষয়টা তোমরা তো ইতিমধ্যেই জানো। তো সিন প্যাসেজ 1-এর জন্য তোমাদের যে প্যাসেজগুলো প্রথমত রিকমেন্ড করব, তোমাদের অবশ্যই তোমাদের আগেই বলছি গাইডটা সাথে নিয়ে বসবে অথবা খাতা কলম সাথে রাখো, যাতে তোমরা এই বিষয়গুলো সুন্দর করে দাগিয়ে নিতে পারো। তো ফার্স্ট প্যাসেজের জন্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা প্যাসেজ বলে দিচ্ছি, ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমরা কমন পাবে। তার ভিতরে থাকবে প্রথম যে প্যাসেজটা, সেটা হচ্ছে মে ডে। 2 নম্বর প্যাসেজটা থাকবে হচ্ছে কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড রিলে হেভিলি অন পেট্রোলিয়াম, এটা। এবং 3 নম্বর প্যাসেজ থাকবে মেহেরজান, যেটা আজকে যে মডেলটা তোমাদের করানো হবে। 4 নম্বর প্যাসেজটা থাকবে হচ্ছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সান অরবিট, এই প্যাসেজটা। এবং 5 নম্বর তোমাদের যে প্যাসেজটা ফার্স্ট প্যাসেজের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হচ্ছে জহির রায়হান। তো এই 5টা প্যাসেজ তোমরা ফার্স্ট প্যাসেজের জন্য সুন্দর করে পড়বে। তো তোমাদের এর আগেও এই প্যাসেজগুলো পড়িয়ে দেওয়া আছে, তারপরেও আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি। এই প্যাসেজটা হচ্ছে মেহেরজান সম্পর্কিত, এর আগে কিন্তু প্রতিটা শব্দের অর্থ ভেঙে ভেঙে তোমাদের এই প্যাসেজটা পড়িয়ে দেওয়া আছে। তো যেহেতু প্যাসেজটা পড়ানো আছে, আমি নতুন করে পড়ে তোমাদের সময় নষ্ট করব না, তারপরেও প্রশ্ন সমাধান করার জন্য মোটামুটি একটা থিম দিয়ে দিব, তারপরে আমরা প্রশ্ন অনুশীলনীতে যাব। এখানে দেখো মেহেরজান নামের একজন বৃদ্ধ মহিলার কথা বলা হচ্ছে, যে আসলে বৃদ্ধ না হলেও অভাব অভিযোগ তাকে অনেক বয়স্ক মনে হয়। সে একটা বস্তিতে, স্লাম শব্দের অর্থ হচ্ছে কি বস্তিতে বাস করে। সিরাজগঞ্জ যে শহরের যে রক্ষা বাঁধ আর কি, এই রক্ষা বাঁধের উপরে সে একটা বস্তিতে বা কুড়ে ঘরে বাস করে। এরপরে যদিও তোমাদের এখানে কিছু অংশ বাদ রয়েছে, অর্থাৎ তোমাদের নতুন বইতে, আগের বইতে এখানে আরও কিছু অংশ ছিল যে সে তার দিনের একমাত্র খাবার রান্না করেছিল। তো ওই সময় যে যমুনা নদী থেকে আসা যে ফিসফিসে বাতাস, এই বাতাসটা তার আগুনটাকে অস্থির করে দিচ্ছিল, এবং এই অস্থির আগুন তার জীবনের যে দুর্দশা ছিল, তার জীবনের যে টার্মোইল, শব্দের অর্থ হচ্ছে কি দুর্দশা, দুর্দশার কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল। যে অনেক দিন আগে না একটা সময় তার পরিবার ছিল, তার চাষযোগ্য জমি ছিল, তার হচ্ছে পশুর পাল ছিল, কিন্তু এই যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে কী করেছিল, তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে। এবং এই যে মানে গত মৌসুমে, এর আগেও হচ্ছে তার যে হাউস ছিল, তার গাছ, তার যে ভেজিটেবলস গার্ডেন্স মানে শাকসবজির বাগান যা যা ছিল, ব্যাম্বো বস ছিল, তার বাসঝাড় ছিল, সব কিছুই কেড়ে নিয়েছে। একসময় তার অনেক সুখী একটা পরিবার ছিল, বছরের পর বছর সে তার স্বামীকে হারিয়েছে, তার পরিবারকে হারিয়েছে, এবং সে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছিল বিভিন্ন রোগে। কিন্তু এই রোগটা তাকে তার পরিবারে আসছিল মূলত ক্ষুধা এবং দারিদ্রতার কারণেই। এই ক্ষুধা দারিদ্রতার কারণে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে সে তার পরিবারের সমস্ত সদস্যদেরকে হারিয়েছে, এবং এখন শুধুমাত্র সেই একা একা বসবাস করে, অর্থাৎ তার আর তেমন কেউই নেই। তো এই অবস্থায় মানে এর সাথে এখানে আরও বলা হচ্ছে যে আসলে মেহেরজান শুধু একা না, এই ধরনের হাজার হাজার মেহেরজান আছে, যারা কিনা প্রত্যেকটা বছর তারা তাদের এই সব সহায় সম্পত্তি সব কিছু হারাচ্ছে, যমুনা, পদ্মা বা মেঘনা নদীর মতো এই বড় বড় নদীর ভাঙনের কারণে। এবং সেটা দেখা গেছে প্রায় 1 লক্ষ মানুষ প্রতি বছর তারা গৃহহীন হয়ে পড়ে নদী ভাঙনের কারণে। আর এই নদী ভাঙন হয় কিসের কারণে? বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে। তো মোটামুটি আশা করি তোমাদের সবারই এখন প্যাসেজগুলো পড়া আছে, এজন্য আমি আর নতুন করে প্যাসেজটা ওইভাবে অর্থ করে ভেঙে ভেঙে পড়লাম না, একটা থিম দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি কারোর এই প্যাসেজটা পড়ার প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে প্যাসেজগুলো পড়ানো আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো যাই আমরা অনুশীলনী দেখি। প্রথমে বলা হচ্ছে চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, এখানে থেকে মোট 10টা প্রশ্ন থাকবে 10 মার্কের। এখানে বলা হচ্ছে গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য, তো तो ये ग्रेडी जमुना ग्रेडी जमुना क्यों बला है कि वर्णना करार जन्य तो एखे कि क्लेम अफ कन्ज्यूमर सप्लाई अफ कन्ज्यूमर डिमांड अफ कन्ज्यूमर ना कि हेल्प अफ कन्ज्यूमर তাহলে মূলত এখানে গ্রেডি কেন বলা হয়েছে সে মূলত সব কিছুকে কি গ্রাস করে নাই সাপ্লাই বা সরবরাহ করে থাকে বা কোন কারণে তাকে গ্রেডি যমুনা বলা হয়েছে তো এখানে কোনটা অ্যানসার হতে পারে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে আসলে অ্যানসার কোনটা হতে পারে সেটা এখানে অ্যানসার করার বি নম্বরের যেটা আসছে যে মেহেরজান ইজ লিভিং মেহেরজান বসবাস করছে ইন হার মেকশিফট হাউস নাও তার এই যে মেকশিফট হাউস মানে যে ছোট্ট কুড়ে ঘর এখানে উইথ হার রিলেটিভস তার পরিবারের সাথে উইথ হার হাজব্যান্ড উইথ হার ফ্যামিলি নাকি অ্যালোন তো দেখো প্রথমটার অ্যানসার ছিল হচ্ছে এক নাম্বার আর বি নাম্বারের অ্যানসার কোনটা হতে পারে অবশ্যই তোমরা আগে গেস করবে তারপর আমার অ্যানসারের সাথে মিলিয়ে নেবে দুই নাম্বারের অ্যানসার হবে কোনটা অ্যালোন সে এখন একাকী বাস করে বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার এই নদী ভাঙনের পূর্বে শি ওয়াজ সে কেমন ছিল ওয়েলদি হেলদি আনহ্যাপি না জয়ফুল আসলে সে অনেক সম্পদশালী ছিল সে কি ছিল অনেক সম্পদশালী তার সব কিছু ছিল এখানে জয়ফুলটাও বলা যায় তবে এখানে ওয়েলদি বললেই বেশি ভালো হবে যেহেতু তার এখন মানে নিঃস্ব বলে পরিচয় দেওয়া হয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিনস ডেমোলিশ শব্দটার অর্থ কী তো তোমাদেরকে বলছিলাম যে যখনই দেখবা যে তুমি কোনো শব্দের অর্থ বুঝতে পারছো না তখন তোমরা প্যাসেজের ভিতরে ফার্স্ট এটা দেখার চেষ্টা করবে যে প্যাসেজের লাইনটা পড়লে মোটামুটি বোঝা যায় যে এই শব্দটা কী অর্থে এখানে ব্যবহার হচ্ছে তো এর পরেও যদি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না হয় তাহলে অপশনের দিকে তাকাবা দেখো এখানে বিল্ড বিল্ড শব্দটার অর্থ হচ্ছে নির্মাণ করা প্রিজার্ভ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা সাপোর্ট মানেও সমর্থন করা একমাত্র ব্যতিক্রম অর্থ আছে ডিস্ট্রয় তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা ডিস্ট্রয় মানে কি ধ্বংস করে ফেলা আচ্ছা এরপরে দেখো হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের যে মারাত্মক প্রভাবটা কি এটা কি ক্রুয়েল হাঙ্গার রিভার ইরোশন ল্যান্ডেড প্রপার্টি না দ্য কোর্স অফ নেচার মানে প্রকৃতির অভিশাপ তাহলে ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে কি হয় এখানে মূলত কি হয় রিভার ইরোশন নদী ভাঙন হয়ে থাকে রিভার ইরোশন হ্যাজ ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল বেনিফিটস এটা ন্যাচারাল নাকি অ্যাডভার্স ইফেক্টস অন ওয়াইল্ড লাইফ তাহলে এটা মূলত ইম্প্যাক্ট অন পিপল রিভার ইরোশনের সাথে কি মানুষেরই সম্পর্ক দ্য অপোজিট ওয়ার্ড অফ গ্রেডিনেস গ্রেডিনেসের অপোজিট কোনটা হবে ডিজায়ার সেলফিশনেস নাকি আনসেলফিশনেস নাকি ভরাসিটি কোনটা হবে তাহলে এখানে উত্তর হবে মূলত ভরাসিটি এটা হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড কনজিউমড কনজিউমড শব্দটার অর্থ কী এটা কি ডিক্রিজড ডিকেইড ডিস্ট্রয়েড না টু ইউজ সামথিং কনজিউমড মানে কি ভোক্তা বা ভোগ করা তাহলে আমরা এখানে কি বলতে পারি টু ইউজ সামথিং কোনো কিছু ব্যবহার করা হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ প্যাসেজের এই যে লেখক তার মূল উদ্দেশ্য কি টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন টু ডিসক্রাইব দ্য ফেট অফ এ ওম্যান এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্ট অফ রিভার ইরোশন নদী ভাঙনের যে প্রভাব সে প্রভাবটা ব্যাখ্যা করা এরপরে হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরোশন রিভার ইরোশনের আসলে সত্য কারণ কোনটা এটা কি মনসুন আসলে বর্ষা মৌসুম ক্লাইমেট চেঞ্জ টেম্পারেচার রাইজ নাকি রিভার পলিউশন কোনটা আসলে মূল কারণ একদম সত্য কারণ কোনটা মূলত রিভার নদী ভাঙনের জন্য সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন মূলত অন্যান্য যে কাজগুলো হচ্ছে সব কিছুর উপরে জলবায়ুর পরিবর্তনেরই প্রভাব রয়েছে যে কারণে এটাকে অ্যান্সারে নিতে হবে তো এরপরে আসি তোমাদের ফার্স্ট প্যাসেজ থেকে এবার 6টা প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের মার্ক হবে 12 মার্ক তো প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সে বিষয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই যদি সমস্যা থাকে তাহলে সে ভিডিওগুলো দেখে নিবে হু আর দ্য ওয়েস্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ তবে অবশ্যই তোমাদের বলেছিলাম প্রশ্নের অংশটা আগে বলবে তারপরে তোমরা বাকি অংশটা উত্তরে লিখবে তাহলে আমরা প্রথমে এইভাবে লিখব দ্য ওয়েস্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ আর দিয়ে দিতে হবে দ্য পিপল হু লিভস বিলো দ্য হু লিভস হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ রিভার এমন দিতে পারি ওই মানুষগুলোই মূলত সবথেকে বেশি ভোগান্তির শিকার হয় যারা কি নদীর তীরে বসবাস করে আচ্ছা হোয়াট ডাজ ড্যান্সিং ফ্লেম মিন? এই ড্যান্সিং ফ্লেম শব্দটার অর্থ কি? ড্যান্সিং ফ্লেম মানে কি? যে অগ্নি শিখা বা আগুনের যে শিখা যেটা কি বাতাসে কাঁপছিল, তাই না? তাহলে আমরা প্রথমেই শুরু করব ড্যান্সিং ফ্লেম মিনস দ্য ফায়ার, মানে আনস্টেডি ফায়ার বলতে পারি, অস্থির আগুন। তারপরে তুমি ওই জায়গা থেকে আরও কিছু ব্যাখ্যা করতে পারো। হোয়ার ডাজ মেহেরজান লিভস, মেহেরজান কোথায় বাস করে? এটা তো তুমি হুবহু অ্যান্সার পেয়ে যাবে। মেহেরজান বাস করে কোথায়? ওই সিরাজগঞ্জ ইম্বার্কমেন্ট, মানে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন বা ইম্বার্কমেন্ট যেটা ছিল তার উপরে একটা বস্তিতে, তাই না, একটা ছোট্ট কুড়ে ঘরে। হোয়াট হ্যাপেন টু হার আফটার দ্য ইরোশন অফ যমুনা, যমুনার ইরোশনের পরে তার সাথে সে কী ঘটেছিল? শি হ্যাড লস এভরিথিং, তাই না? তাহলে আমরা ওই কথাটাই এখানে বলবো যে আফটার দ্য ইরোশন অফ যমুনা শি হ্যাড লস্ট হার এভরিথিং, হার ফ্যামিলি, হার কাল্টিভেবল ল্যান্ড, হার ভেজিটেবল গার্ডেন, ব্যাম্বু বুশ, এভরিথিং। হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড হাউ, কোনটা মেহেরজানের সুখ এবং শান্তিকে, মানে তার স্বপ্নকে নষ্ট করেছিল এবং কীভাবে? তাহলে মূলত আমরা বলতে পারি যে রিভার ইরিশন, প্রথমে আগে আমরা অ্যান্সার বলে নিলাম, ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, কিভাবে? বাই কনজিউমিং অল হার ল্যান্ডেড প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি। হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোশন, যদি আমরা নদী ভাঙন বন্ধ না করতে পারি তাহলে কি ঘটবে? যেটা একদম শেষে বলা হয়েছিল যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ তাদের সমস্ত সম্পত্তি, আবাসস্থল সব কিছু কি হারিয়ে ফেলবে। তাহলে ওই জায়গা থেকে আমরা লিখব, তবে অবশ্যই লিখব যে ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোশন দ্য 1 lakh people, at least 1 lakh people of our country lost their house or landed property. এভাবে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। এরপরে আসি 2 নম্বর যে প্যাসেজটা থাকবে, 2 নম্বর প্যাসেজে তোমার 2 ধরনের প্রশ্ন থাকবে, একটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং আরেকটা থাকবে হচ্ছে একটা টেবিল থাকবে, টেবিলে। তাহলে এই 2 নম্বর প্যাসেজের জন্য তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো থাকছে অবশ্যই তোমরা এটা নোট করে নিবে। এই প্যাসেজগুলো একটু বেশি বেশি চর্চা করবে। তারা 1 নম্বরে থাকবে ফিশ পপুলেশন, 2 নম্বরে থাকবে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, এরপরে থাকবে হচ্ছে লিপি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। আছে হচ্ছে প্রীতিলতা ওয়েদাদার অথবা মাদার তেরেসা। এই প্যাসেজগুলো তোমরা একটু বেশি করে দেখবে, যেগুলো আসলে 2 নম্বরে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই গল্পটাও তোমরা পড়ছো যে লিপি 14 বছরের একটা মেয়ে, সে 9-এ পড়ে। তার কি হচ্ছে এখানে কি বলা হচ্ছে, লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ 5 চিলড্রেন, মানে 5 জন সন্তানের ভিতরে সেই সব থেকে বড়। তার ভিতরে 3টা মেয়ে ছিল এবং 2টা ছেলে ছিল, এবং তাদের বাবা ছিল একজন হচ্ছে কি ডে লেবার, মানে একজন যে দিন মজুর, এবং সে অন্য মানুষের জমিতে কাজ করত। তার মা ছিল একজন হোমমেকার, মানে সে গৃহিণী ছিল এবং অন্যের বাড়িতে পার্ট টাইম কাজ করতো, আদার্স পিপলস হোম। এরপরে তার বাবা মা বিশেষ করে তার মা দেখলো যে আসলে এই অল্প ইনকামে 5 জন মানুষের এত বড় পরিবারটা চালানো অনেকটা অসম্ভব। সম্ভবত সেই কারণেই লিপির বাবা চেয়েছিল যে তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু লিপি সে প্রস্তুত ছিল না এই বাবা মার এই প্রস্তাব মেনে নিতে, মানে তার উপরে যা চাপিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়টা সে মেনে নিতে রাজি ছিল না। সে চেয়েছিল তার পড়াশোনা শেষ করতে, তার মা হচ্ছে তার পাশেই দাঁড়িয়েছিল কিন্তু গোপনে। আর যখন তার বাবা হচ্ছে অ্যারেঞ্জড হার ম্যারেজ, তারামিয়ার সাথে তার বিবাহ ঠিক করে, তখন সে তারামিয়া আবার ছিল ওই এলাকার একজন, মানে তার স্ত্রী মারা গেছিল, সে বেশ সম্ভ্রান্ত পরিবারের, কৃষক পরিবারের, তার বেশ নাম ডাক ছিল আর কি। তো সেই তারামিয়া হচ্ছে মূর্খ ছিল কিন্তু বেশ হচ্ছে অনেক ধনী ছিল। তার বাবার ছিল হচ্ছে বেশ কয়েক একর জমি ছিল এবং এলাকায় বেশ ভালো প্রভাব ছিল। তো সেই বিয়েটা অনেকটা মনে হচ্ছিল যে হয়ে যাবে, আটকানো যাবে না, এমন একটা অবস্থা আর কি। তো এই জায়গাটার এই গল্পটা থেকে তোমাদের এর ভিতর থেকে মূলত এখানে গ্যাপ দেওয়া থাকবে। তো তো গ্যাপের ক্ষেত্রে তোমাদের কিভাবে সলভ করবে সেই বিষয়টাও দেখানো হয়েছে, তোমরা সেই ভিডিওগুলোও চাইলে দেখে নিতে পারো। তো এই জায়গাটা একটা বিষয় খেয়াল করবা যে এই কথাগুলো কিন্তু এই প্যাসেজের বাইরের কোনো কথা থাকে না, তবে হুবহু শব্দটা না তুলে এখানে কোনো জায়গায় সিনোনিম ইউজ করা হয় অথবা কোনো জায়গায় এই প্যাসেজটাকে সামারি আকারে লিখে দেওয়া হয়। তোমার যদি প্যাসেজের থিমগুলো খুব সুন্দরভাবে মাথায় থাকে তাহলে তুমি খুব ইজিলি এটা সলভ করতে পারবা। তো এখানে বলা হচ্ছে লিপি ইজ দ্য ইল্ডেস্ট চাইল্ড, সে সবথেকে বড় শিশু, অফ হার প্যারেন্টস, তার বাবা মার, হার প্যারেন্টস হ্যাভ ড্যাশ মোর চিলড্রেন, তো বলছে হার প্যারেন্টস তার বাবা মার হ্যাভ ছিল, আর কয়জন বেশি শিশু ছিল, তোরা যেহেতু 5 ভাই বোন তাহলে এখানে কী হবে 4 মোর চিলড্রেন, আরও 4টা সন্তান ছিল, 2 অফ দেম আর সন্স অ্যান্ড 2 আদার্স আর ডটার্স, তাদের ভিতরে ওই 4 জনের ভিতরে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে। লিপিস ফ্যামিলি ইজ নট ওয়েল অফ, ওয়েল অফ, দেখো ওয়েল অফ শব্দটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, ওয়েল অফ, বাট ওয়েল অফ মানে কি সম্ভ্রান্ত, তো লিপির বাবা মা কি অনেক সম্ভ্রান্ত বা ধনী ছিল না, তার বাবা ড্যাশ অ্যাজ এ ডে লেবার, তাহলে আমরা এখানে ওয়ার্ক ব্যবহার করতে পারি, হার ফাদার ওয়ার্কস অ্যাজ এ ডে লেবার অন আদার্স ল্যান্ড, হার মাদার ওয়ার্কস অ্যাজ এ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার্স পিপল হাউস, ইট ওয়াজ সো ড্যাশ ফর লিপিস মাদার, ইট ওয়াজ সো ডিফিকাল্ট বলতে পারি, এটা খুবই কঠিন ছিল, ফর লিপিস মাদার লিপির মায়ের জন্য, টু ড্যাশ দ্য ফ্যামিলি, টু মেনটেন বলতে পারি অথবা টু রানও বলতে পারি, দ্য ফ্যামিলি উইথ দ্যার ভেরি লিটিল লিমিটেড ইনকাম, দেখো ওই কথাগুলো এখানে বলা হয় কিন্তু কিছুটা সামারি আকারে। তোমরা অবশ্যই প্যাসেজগুলো ভালোভাবে জানা থাকলে তোমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবে। তো এরপরে আসি 4 নম্বরের যে গ্যাপটা থাকবে এটাও এই প্যাসেজ থেকেই থাকবে, তাহলে এই প্যাসেজের ভিতর থেকে তোমাদের 3 জায়গা থেকে 3টা অংশ নিয়ে বাক্যটাকে পূর্ণ করতে হবে। তো লিপি এ টিন এজার মানে হচ্ছে কিশোরী, এ কিশোরী, তো এর সাথে কোনটা বসতে পারে, দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নেওয়া নেই, তার মানে অবশ্যই এখানে ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে ভার্ব দিয়ে শুরু আছে কয়টা, ওয়াজ এ উইডার, এটা তো তারামিয়ার সম্পর্কে বলা হচ্ছে তাই না, তো শুধু একবারে সরাসরি বি বসে না, এখানে ওয়ান্টেড হতে পারে তাই না, দেখো এই শব্দটার সাথে তুমি এটা মিলাতে পারবা যে লিপি এ টিনেজার ওয়ান্টেড টু কন্টিনিউ হার স্টাডি টু বিল্ড হার ক্যারিয়ার, এর সাথে আমরা এটা দিতে পারছি। আচ্ছা তো শি ওয়াজ গোয়িং টু, তাহলে এখানে দেখো শি ওয়াজ গোয়িং টু মানে সে যাচ্ছিল এমন না, এখানে অনেকটা প্যাসিভে আছে, গোয়িং টু হচ্ছে এখানে টু বি একটাও প্যাসিভের ভার্বের গঠনে ব্যবহার করা হয়েছে, শি ওয়াজ গোয়িং টু বি ম্যারিড অফ, তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল, কার সাথে আমরা বলতে পারি এখানে দেখো অ্যাট এ ভেরি আর্লি এজ, এইটা আমরা বলতে পারি তাই না, শি ওয়াজ গোয়িং টু বি ম্যারিড অফ অ্যাট এ ভেরি আর্লি এজ, তার খুবই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এরপরেরটা দেখতে পারি লিপি ডিড নট এগ্রি, লিপি রাজি হয়নি, কিসে রাজি হয়নি, অফ হার ম্যারেজ, তার বিবাহে, উইথ তারামিয়ার সাথে, লিভিং হার স্টাডিজ, তার পড়াশোনা ছেড়ে দিয়ে, অ্যাট দিস এজ মানে ওই বয়সেই। আচ্ছা এরপরেরটা আমরা দেখতে পারি লিপিস মাদার প্রুভড হারসেলফ, সে তার নিজেকে প্রমাণ করেছিল, টু বি পার্ডেন্ট এনাফ মানে যথেষ্ট যে বুদ্ধিমত্তার সাথে বলতে পারি, টু ওয়ার্ক এগেনস্ট লিপিস ম্যারেজ, লিপির বিবাহের বিরুদ্ধে কাজ করার, হার ফাদার্স অ্যারেঞ্জমেন্ট তার বাবার যে আয়োজন, টু গেট ম্যারিড মানে বিয়ে দিয়ে দেওয়ার, মেড হার ভেরি আপসেট যেটা তাকে কী করেছিল অনেক মর্মাহত করেছিল, তারামিয়া দ্য ওনলি সন অফ এ ফার্মার দ্য সেম ভিলেজ, ওয়াজ এ উইডার ইলিটারেট, সে ছিল কি একজন মানে স্ত্রীহারা এবং মূর্খ বাট অ্যাফ্লুয়েন্ট কিন্তু তিনি ছিলেন বেশ বিত্তবান, এবং বাকি যেটা আছে হিজ ফাদার হ্যাভিং এ একর্স অফ কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড বিং সোশিয়ালি পাওয়ারফুল, তো দ্য ম্যারেজ সিমড টু বি ইনভাইটেবল মানে এটা মনে হচ্ছিল যে এটা কি একেবারেই হয়েই যাবে এমন আর কি। তো তোমরা খুব সহজেই যদি এই অর্থগুলো বুঝতে পারো তাহলে এই 3টা অংশ থেকে অংশ নিয়ে বাক্যগুলো পূর্ণ করতে পারবে আশা করা যায়। তো এরপরে 3 নম্বরে তোমাদের থাকবে একটা আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজে তোমরা জানো এটা তো অনেক সহজ, খুব সহজে এটা পূর্ণ করে ফেলা যায়, তো আনসিন আর লিখতে হয় হচ্ছে সামারি, তো আমি তোমাদের সাজেস্ট করব আনসিন নির্দিষ্ট কোনো প্যাসেজ পড়ে সময় নষ্ট করবে না, শুধু সামারি লেখার যদি কৌশলটা তোমাদের জানা না থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে সামারি লিখতে পারো হুবহু আসলে এখান থেকে এক লাইন তুলে দিয়ে আসলে ভালো মার্কস পাবে না তুমি যদি পাস করতে চাও তাহলে সেটা করতে পারো লিখতে পারো কিন্তু যদি তোমার ভালো ফলাফল করার ইচ্ছা থাকে তোমার যদি এ প্লাস পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে অবশ্যই সামারির মতো করে নিজের ভাষায় লিখতে হবে এবং সেটা কিভাবে লেখা যায় যদি তোমার আইডিয়া কম থাকে বা ধারণা কম থাকে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো এখানে তোমাদের প্রথম যে গ্যাপ টেবিলটা আসবে জাস্ট টেবিলটা তো তোমরা খুব ইজিলি লিখতে পারবে যেমন এখানে দেখো নেম অফ ইভেন্ট দেওয়া আছে প্লেস দেওয়া আছে টাইম এবং ইয়ার এই তিনটা অবস্থান আছে তো প্রথমে বর্ন সম্পর্কে তার জন্ম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে জন্মের প্লেসটা কোথায় তাহলে আব্রাহাম লিঙ্কন এখানে এসেছিল গেটেন্সবার্গ অ্যাড্রেস হি ওয়াজ ডেলিভার্ড আচ্ছা এইটগুলো না লিঙ্কন ওয়াজ বর্ন অন ফ্রাইডে এত এই যে জায়গাটা দেওয়া রয়েছে তাহলে তুমি এই জায়গা থেকে এক নম্বরে জায়গাটা তুলে দিলে এখানে উত্তরটা হয়ে গেল দুই নম্বরে দেখো দেওয়া আছে নভেম্বর 1963 তাহলে এই জায়গাটায় মূলত কি ঘটেছিল ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার তাহলে এই ঘটনাটা তোমাকে এখানে দিতে হবে বিকাম দ্য প্রেসিডেন্ট দ্য ইউএসএ তাহলে ইউএসএর প্রেসিডেন্ট তিনি কোন সময় হয়েছিল সে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে তাহলে এখান থেকে তার যে ইউএসএর প্রেসিডেন্ট হয়েছিল সে কোন সময় হয়েছিল সে বিষয়টা তোমাকে এখানে প্রেসিডেন্ট অফ ইউএসএ দেখো এখানে বছর দেওয়া আছে 1861 সালে তাহলে 3 নম্বরে 1861 লিখে দিলেই হয়ে যাচ্ছে তো এভাবে খুব ইজিলি তোমরা এটা সলভ করতে পারবে এর পিছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর তোমরা 6 নম্বরে সামারিটা লেখা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এরপরে রাইটিং পার্টের ভিতরে আসি প্যারাগ্রাফ ফার্স্ট পেপারের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফের কথা বলে দেব তোমরা অবশ্যই নোট করে নিতে পারো প্যারাগ্রাফের ভিতরে তোমাদের জন্য যেটা গুরুত্ব দিব সেটা হচ্ছে এনवायरमेंट পলিউশন ডিফরেস্টেশন এর পাশাপাশি থাকবে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন এটাও থাকবে এই রিলেটেড প্যারাগ্রাফগুলোই ফার্স্ট পেপারে আসার সম্ভাবনা অনেক বেশি যেমন স্ট্রেট হকার আছে ফার্মার আছে এই রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে এগুলাই তোমাদের ফার্স্ট পেপারে আসার সম্ভাবনা অনেক বেশি আর স্টোরির ক্ষেত্রে স্টোরি তো তোমাদের অবশ্যই ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনায় মনে করো 95% তো ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমরা 4টা থেকে 5টা সহজ যে ক্রিয়েটিভ স্টোরিগুলো আসছে বিগত বছরে ওই 4-5টা পড়ো তোমাকে যে ধরনের ক্রিয়েটিভ স্টোরি দেখি না কেন তুমি ওই হেডিংয়ে ওই গল্পের থিমে লিখে চলে যেতে পারবে তো এরপরে হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে ইমেইলটা তো অবশ্যই তোমাদের আগে যে সাজেশনগুলো দেওয়া আছে এই রিলেটেড খুব কমন কিছু ইমেল দেখবে এগুলাই বারবার আসে যেমন এখানে প্রাইজ গিভিং সিরিমনিটা দেওয়া হয়েছে পাশাপাশি থাকতে পারে হচ্ছে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন অথবা তোমার কাউকে ধন্যবাদ জানিয়ে কংগ্রাচুলেশন জানিয়ে তুমি ইমেলটা আসতে পারে এই রিলেটেড ইমেলগুলো একটু বেশি করে খুব কমন ইমেলগুলো দেখবে এখন নতুন করে কোনো কিছু পড়তে যাওয়াটা বোকামো তোমার যে বিষয়গুলো জানা আছে এক কথায় রাইটিং পার্টের জন্য তুমি এতদিন ধরে যে বিষয়গুলো শিখছো মোটামুটি সেই বিষয়গুলো বেশি বেশি করে রিপিট করো তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে এর পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের মডেল টেস্ট নিয়ে উপস্থিত হব আমার জন্য দোয়া করো বেশি বেশি চর্চা করো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ।